এসো ডার্লিং, শীতকাল তো এসেই গেল, এইবার কম্বলটা গরম করতে হবে যে। চুপ করো ডার্লিং, সবাই জেনে যাবে যে ভেতরে কি হচ্ছে। ওরা কম্বল গরম করছে, খুব শীত পড়েছে তো তাই। আর কোনোদিনও যদি আমার ডার্লিং এর কম্বল গরম করতে আসিস তাহলে তোর বিচি কেটে নেবো। এত দেরিতে আসলে বাল কাটবে? কম্বল তো আমার গরম হয়ে গেছে, 10 দিন আর ঠান্ডা লাগবে না। প্রসেনজিৎ, কাজটা তুই ঠিক করলি না, আমার গরম জলটা দিয়ে তুই চান করে নিলি, আমার খুব ঠান্ডা লাগছিল বলে তোর ওই গরম জলটা দিয়ে চান করে নিয়েছি। কালকে আবার গরম জল করে রাখবি, ঠিক 12টার সময় আমি চান করতে যাব। দূর শালা, তোর গরম জলের কেথায় আগুন, তোকে এক বালতি ঠান্ডা জল দিয়ে চান করাবো। শুনলাম তুমি জন্মের পর থেকে একদিনও চান করনি। গায়ে ভালোই গন্ধ আছে, শহরে এত মেয়ে থাকতে তুমি আমার ঢ্যামনা হারামি মেয়েটাকেই তোমার গায়ের গন্ধ শোঁকাতে গেলে কেন? আমি যদি বলি শ্বশুর মশাই আপনার গা থেকে শুয়োর পচা গ্যাস বেরোচ্ছে, জাসালা এ কি করে গন্ধ পেলো? ওতে কি লেখা আছে বাবু? কি আছে? আমার মা তোমাকে এক বালতি জল দিয়ে চান করতে বলেছে, তবেই তোমাকে বউ হিসেবে মেনে নেবে। কি হবে? পারবো না। আচ্ছা ঠিক আছে, গরম জল দিয়ে। কে তুই? আমিও শীতকালে একদিনও চান করিনি রাজকুমারী। সালায়ের গা থেকে শুয়োর পচা গ্যাস বের হয়, এর গায়ের গন্ধ শুকে 500 লোকের মার্ডার হয়েছে। নো 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 নো, এই দুনিয়া 2 নম্বর বাহু বলি।